হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো 1:05 আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আমি সকাল সকাল ভেবেছিলাম জানো তো আজকে ব্লগ শুরু করব, কিন্তু আজ সকাল সকাল ব্লগটা শুরু করতে পারলাম না। কয়েকদিন ব্লগ করিনি, আজকে সকাল থেকে আমার ইচ্ছে ছিল ব্লগ শুরু করার, কিন্তু আমি সেটা সময় পেলাম না। কারণ সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছি ওই কুরকুরি ছাতু, ওই কুরকুরি ছাতুতে খুব বালি থাকে। এর আগের দিনও করেছিলাম, এত সুন্দর রান্না হয়েছিল কিন্তু একটু বালি লাগছিল, তাই ভাবলাম আজকে ভালো করে ধোবো। আজকে একটু ছোট বোনকে আর মনকে একটুখানি দিয়ে আসবো, ওই জন্য ভালো করে ধুতে হবে। সেই ধুতে ধুতে আমার 12টা বেজে গেল, নিয়ে আমি আর পারলাম না তোমাদের সঙ্গে যে সকাল থেকে ব্লগ শুরু করব কথা বলবো, একদম সময় পেলাম না। এখন আমি ওই কুরকুরি ছাতু ধুতে ধুতে মাছের ঝোল আর একটা কী বানালাম, পেঁপে ভাজা, মাছের ঝোল আর পেঁপে ভাজা আর ভাত, এই তিনটে করে নিলাম। আর এখানে এই দেখো কড়াই গরম করতে দিয়েছি, এখানে কুরকুরি ছাতু আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটেছি, এখানে আলু কেটেছি, এই দেখো আলু কেটেছি, এখানে মশলা করেছি। এবার আমি কুরকুরি ছাতুটা বসাবো, অন করলাম, কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, আমি এখনই ফুচকির কাছে যাব, মুনের কাছে যাব। তাহলে চলো ঝটপট করে আর কথা না বলে আগে কুরকুরি ছাতুটা আমি রেডি করে নিই। দেখে নি কতদূর কি হলো, আমার এর মধ্যে অনেক কিন্তু কাজ হয়ে গেছে। মুনের অনেকগুলো টিফিন ছিল, সেগুলো গুটিয়ে নিলাম, একটা প্লাস্টিকের মধ্যে যেটা নিলাম সেটাতে কালকে আমার অনেক দোকানে জিনিস এসেছিল, সব ওখানে রাখলাম, এখনো গোছানো হয়নি, সব বার করে রাখলাম। তারপরে রান্নাঘরটা একটু মুছে নিলাম, গ্যাসটা বাদ দিয়ে সব মুছে নিয়েছি, বাসনগুলো পড়েছিল সেটা জল গুলিয়ে সেগুলো সবগুলো আবার গুছিয়ে নিলাম, অনেক কাজ করলাম। এটা ভাজা ভাজা হোক, তারপরে এসে জল দেবো, ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই আজকে যেগুলো রান্না করলাম সেগুলো। চলো এই দেখো এখানে আছে গরম ভাত, এখানে কালকার একটুখানি কচুর তরকারি আছে, এখানে আছে মাছের ঝোল, আর এখানে আছে পেঁপে ভাজা, আর ওখানে তো মাশরুমটা হচ্ছে, কুরকুরি ছাতু, ব্যাস এগুলো হয়ে গেলে এই দেখো মালগুলো সব এখানে ঢেলে রাখলাম, এগুলো আবার সব কিছু আবার গুছিয়ে রাখতে হবে। চলো এটা একটু জল দিয়ে দিই, হয়ে গেছে। এবার এটা আমি গ্যাস বন্ধ করলাম আর এতে দেবো ঘি, এই ঘিটা শেষ হয়ে গেছে, আর একটা ঘি আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। ঘি দিয়ে দিলাম, এবারে দেবো গরম মশলা, গরম মশলা হয়ে গেছে। আগে একটু আমি টেস্ট করে নিই, না হলে
নুন টুন বেশি হলে না কম হলে আমাকে বলবে কি রান্না করেছিস, যদি আমি দিলে খাবে ওরা কষ্ট করে হলো। টেস্ট করছি, কি দারুণ হয়েছে, জানি না ওদের কেমন লাগবে। দাঁড়াও, আমার বোন ফোন করছে, এলি দেখো স্কুল থেকে দুজনেই চলে এসছে। আর আমি টিফিন বাকিতে নিয়ে নিচ্ছি, এটা মুনেরই টিফিন, মুনের টিফিনে মুনেরটা নিচ্ছি। আজকে আর সেরকম আমি কিছু রান্না করিনি, মাছের ঝোল আর এইটাই করেছি, এটাই শুধু দিচ্ছি। চিন্তু বেশ ভালো নাম দিয়েছে, বালি ছাত্র। চলো তাহলে আমার সাথে তোমরাও ঘুরে আসবে। টিফিন গুলো ওসব মুনের ছিল তো? না, মুনকে আবার বয়ে নিয়ে যেতে হবে দোকান থেকে, একা পারবে না। চলো চলো হাওয়াই চটিগুলো পরে নি। না, এগুলো ধরো না একটুখানি, এগুলো ধরো, গেটটা লাগাই। না ঠিক আছে, মাঝে মাঝে তো শাড়ি না গুলো, শাড়িগুলো না পরলে হয়। চলে এসে চলে, তাও পুচকিরও রান্না হয়ে গেছে, সব সাজিয়ে রেখেছে, আর এখানে আছে নমিতাদি। নমিতাদি ঘর মুছবে, সুমিত্রাদি, আমি নমিতাদি বলছি, সুমিত্রাদি ঘর মুছে দিস। চলো এখানে বসবো। আমিও ফুচকির কাছে, এই দেখো তরকারি নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করবো, আর ফুচকি আমাকে একটুখানি সয়াবিন আলুর তরকারি দিল, আর একটু পটল দিল। এই দেখো, আমি ওকে জিজ্ঞাসা করলাম কি রান্না করেছিস, কি রান্না করেছো, ও বললো সয়াবিন। যেহেতু আমি দুটোই খেতে ভালোবাসি, আমাকে একটু একটু করে দিল। তাহলে চলো, আজকার ব্লগটা আমারটা এই পর্যন্ত থাক। আর ছেলেরা বিকেলবেলায় মেলা যাবে না, মেলাটা অ্যাড করতে হবে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমি এখানে স্টপ করছি, মেলার ভিডিওটা দেখে নাও।
গজব বেজতি, গজব বেজতি, গজব বেজতি, খতম 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 খতম, বাই বাই, টাটা, গুড বাই, গুড, গয়া গয়া গয়া।